সম্মানিত দর্শক মণ্ডলী, গাইবান্ধা জেলা বালুয়ায় বাজার। এই বাজারে অনেক রকম মানুষের সমাগম। এই মানুষের মাঝে নতুন নতুন কথার সাজে নয়, বরঞ্চ কথার ভাজে ভাজে হয় আজকের এই বালুয়া বাজারে। সম্মানিত দর্শক, বাজারে এসে দেখি অনেক রকম অনেক ভাই যাদের চেহারার কোনো ব্যতিক্রম নাই, এবং তাদেরকে নিয়ে তাই একখানে দাঁড়িয়ে সর্বদাই চলি নয়, বরঞ্চ দাঁড়িয়ে তাদের সাথে কথা নতুন রূপে আমার হয়। এই বলে আপনাদের সামনে আমি মোহাম্মদ কামরুল হাসান শান্ত আজকে এ প্রাইমারি হাই স্কুলের মাঠে কিছু স্মরণ করিয়ে দিতে চাই। কারণ আমরা হয়েছি বড়, কিন্তু ভুলে গেছি সেই সমস্ত ছোট ছোট যে একাগুলো আমাদের সামনে ছিল। আসলে আমরা সে কথাগুলোকে কখনোই স্মরণে আনি না এবং বলি না, যার বলাতেই অনেক জায়গায় আমাদের অপমানিত হতে হয়, শিক্ষার সমাজকে অনেক নিচু স্তরে থাকতে হয়। এই ধরনের কথায় নয়, বরঞ্চ প্রাইমারি হাই স্কুলের মাঠে মানুষ এবং তার বিদ্যার সাজে আপনাদের ভাজে আমি কিছু বলবো, এবং এই কথাগুলো এই কারণেই বলবো আমাদের সমাজে যেন সুষ্ঠুভাবে, সুন্দরভাবে এবং সবাই আনন্দভাবে চলতে চায়, চলতে পারে, এই কথাগুলোর ভিতর দিয়েই সদা সর্বদা রয়। সম্মানিত দর্শক, আজকে এই বালুয়া বাজারে আমি মোহাম্মদ কামরুল হাসান শান্ত আপনাদের এই জ্ঞান সম্বন্ধে যতটুকু কথা বললাম, এরপরে যারা হাই স্কুলে যান তাদেরকে আমার সর্বপ্রথম সালাম। তারা যে করেন কি এই ধরনের ব্যতিক্রম সিন যদি আপনাদের দেখাই, তাহলে হয়তো অনেকেই মন খারাপ করবেন, আবার কেউ বা খুশি হবেন। যারা খুশি হবেন তারা দুর্নীতিবাজের কিছু অংশ। সম্মানিত দর্শক মণ্ডলী, এবং সেই দুর্নীতি নিয়েই কথা আর বলবো না। প্রাইমারির কথা যেহেতু শেষ করেছি এবং হাইস্কুলের কথা জানিয়েছি এবং এই মানুষের ভালোবাসার সমস্ত আয়োজনের কথা আপনাদের শুনিয়েছি, আমি মোহাম্মদ কামরুল হাসান শান্ত আজকের এতটুক কথার উপরেই আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ সকলকে। গাইবান্ধা শহর থেকে আমি মোহাম্মদ কামরুল হাসান শান্ত অনেক শুভেচ্ছা জানিয়ে বালুয়া বাজারে। আসলে ভাইরা যেভাবে আমাকে ভালোবাসা দেখিয়ে আজকে নিয়ে আসছেন, আমি আসলে নিজেকে অনেক ধন্যবাদ আর সেই সঙ্গে অনেক ভাগ্যবানও মনে করছি। সম্মানিত দর্শক, আর সেই সঙ্গে আপনাদের বলতে চাই, আজকে সারা বাংলাদেশে আপনারা বিপুল ভোটে বিশেষ করে আমাকে বলতে গেলে যে ভালোবাসাটা দিয়েছেন আমি আপনাদের কখনোই ভুলবো না। আজকে আমি স্যারকে বারে বারে স্মরণ করি। আসলে অনেক দিন সময় অতিবাহিত করেছি এই কণ্ঠটাকে আনার জন্য, আর পরিশেষে হয়তো এসে আমি পাইছি, এটা আমার আল্লাহ তালার একটা রহমত আমি মনে করি। ইত্যাদি অনুষ্ঠান অনেক দেখেছি, হানিফ সংকেত স্যার ওখানে বক্তব্য রাখেন, উপস্থাপনা করেন, তো আমাদের এই বড় ভাই ওনার মতোই সেম বক্তব্য রাখতে পারেন বা ওনার মতোই বলতে পারেন, আমাদের এলাকার একটা গর্ব আর কি উনি। তো আমরা চাচ্ছি যে উনি যেন ইত্যাদি অনুষ্ঠানে বক্তব্য রাখতে পারেন হানিফ সংকেত স্যারের সঙ্গে কথা বলে, ইনশাল্লাহ। হুবহুব হানিফ সংকেতের কণ্ঠ দিছে, অনেক ভালো লাগছে আমাদের, আমাদের এলাকার একজন লোকজন, এলাকার একজন লোক যে এভাবে কণ্ঠ দিতে পারবে আমরা নিজেরাই অবাক, অনেক ভালো হয়েছে, আমার জন্য দোয়া করি উনি এগিয়ে যাক। আমাদের গাইবান্ধা সদর থানায় আসলে এমনই একজন লোক মানে নতুন করে আবিষ্কার হওয়ার কারণে আমরা আসলে গর্বিত যে আসলে হানিফ সংকেতের মতো একজন হুবহুব কণ্ঠ লোক পাওয়ার পরে আসলে আমরা ধন্য। তো ওনার জন্য দোয়া করি যে উনি যেন আরও অনেক দূরে এগিয়ে যেতে পারে, এ আশা প্রত্যাশা ব্যক্ত করি, ওনার জন্য অসংখ্য ধন্যবাদ রাখছি। হানিফ সংকেতের ইত্যাদি প্রোগ্রামটি আমাদের খুব প্রিয় একটি প্রোগ্রাম। তো কামরুল ভাই যেহেতু হানিফ সংকেতের মতো কথা বলতে পারে, তো উনি আসলেই আমরা ওনাকে ধরে একটু তার মতো করে হানিফ সংকেত স্যারের মজাগুলো নেই আর কি। তো আমরা খুব আনন্দিত ওনাকে পেয়ে আর কি, যে আলহামদুলিল্লাহ।